কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাঁর বাল্যকালের স্মৃতিকথা ছেলেবেলা। ছেলেবেলায় কবির সবথেকে মধুর স্মৃতি তার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ আর তার স্ত্রী নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে। তারই কিছু বর্ণনা পাই আমরা ছেলেবেলার দশম পর্বে। পাঠ করছেন দেবাশিস বসু। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি, ধুধু করছে চারদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়ত সকল গায়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল। নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিস্ত্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে, এখন জল খাবারের সময়। এইটি ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জল খাবারের বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখত না। গন্ধে স্বাদে জলখাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি শিঙাড়া এমনকি আলুর দম, সেটা মুখে পড়তে সময় লাগত না। কিন্তু যথাসময়ে ব্রজেশ্বর যখন তার বাঁকা ঘাড় আরো বাঁকিয়ে বলত, দেখো বাবু আজ কি এনেছি, প্রায় দেখা যেত কাগজের ঠোঙায় চিনি বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল রাদর। কোনোদিন টু শব্দ করিনি, এমনকি যেদিন তালপাতার ঠোঙা থেকে বেরোত তিলে গজা সেদিনও না। দিনের আলো আসছে ঘোলা হয়ে, মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে, বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে, রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। ছাদের রাজে নতুন হাওয়া বইল, নামল নতুন ঋতু। তখন পিতৃদেব জোড়া সাঁকোয় বাস ছেড়েছিলেন, জ্যোতিদাদা এসে বসলেন বাইরের তেতলার ঘরে। আমি একটু জায়গা নিলুম তারই একটি কোণে, অন্দর মহলের পর্দা রইল না। আজ এই কথা নতুন ঠেকবে না, কিন্তু তখন এত নতুন ছিল যে মেপে দেখলে তার থই পাওয়া যায় না। তারও অনেক কাল আগে, আমি তখন শিশু, মেজদাদা সিভিলিয়ান হয়ে দেশে ফিরেছেন। বোম্বাইয়ে প্রথম তার কাজে যোগ দিতে যাওয়ার সময় বাইরের লোকদের অবাক করে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে বউ ঠাকরুনকে সঙ্গে নিয়ে গেলেন। বাড়ির বউকে পরিবারের মধ্যে না রেখে দূর বিদেশে নিয়ে যাওয়া এই তো ছিল যথেষ্ট, তার উপরে যাবার পথে ঢাকাঢাকি নেই, এ যে হলো বিষম বেদস্তুর। আপন লোকদের মাথায়
আকাশ ভেঙে পড়ল। বাইরে বেরোবার মতো কাপড় তখন মেয়েদের মধ্যে চলতি হয়নি। এখন শাড়ি জামা নিয়ে যে সাজের চলন হয়েছে তারই প্রথম শুরু করেছিলেন বউ ঠাকরুন। বেনি দুলিয়ে তখনও ফ্রক ধরেনি ছোট মেয়েরা। অন্তত আমাদের বাড়িতে ছোটদের মধ্যে চলন ছিল পেশোয়াজের। বেথুন স্কুল যখন প্রথম খোলা হলো, আমার বড়দিদি ছিল অল্প বয়স। সেখানে মেয়েদের পড়াশোনার পথ সহজ করবার প্রথম দলের ছিলেন তিনি। ধবধবে তাঁর রং, এদেশে তার তুলনা পাওয়া যেত না। শুনেছি পালকিতে করে স্কুলে যাওয়ার সময় পেশওয়াজ পরা তাকে চুরি করা ইংরেজ মেয়ে মনে করে পুলিশে একবার ধরেছিল। আগেই বলেছি, সেকালে বড় ছোটর মধ্যে চলাচলের সাঁকোটা ছিল না, কিন্তু এই সকল পুরনো কায়দার ভিড়ের মধ্যে জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে। আমি ছিলাম তাঁর চেয়ে ১২ বছরের ছোট। বয়সের এত দূর থেকে আমি যে তাঁর চোখে পড়তুম এই আশ্চর্য। আরও আশ্চর্য এই যে তাঁর সঙ্গে আলাপে জ্যাঠামি বলে কখনো আমার মুখ চাপা দেননি, তাই কোনো কথা ভাবতে আমার সাহসে অকুলন হয়নি। আর ছেলেদের মধ্যেই আমার বাস, পাঁচ রকম কথা পারি, দেখি তাদের মুখ বোঝা। জিজ্ঞাসা করতে এদের বাধে, বুঝতে পারি এরা সব সেই বুড়োদের কালের ছেলে, যেকালে বড়রা কইত কথা আর ছোটরা থাকত বোবা। জিজ্ঞাসা করবার সাহস নতুন কালের ছেলেদের, আর বুড়ো কালের ছেলেরা সব কিছু মেনে নেয় ঘাড় গুঁজে। ছাদের ঘরে এলো পিয়ানো, আর এলো একালের বার্নিশ করা বউ বাজারের আসবাব। বুকের ছাতে উঠল ফুলে, গরিবের চোখে দেখা দিল হাল আমলের সস্তা আমিরি। এইবার ছুটল আমার গানের ফোয়ারা। জ্যোতিদাদা পিয়ানোর উপর হাত চালিয়ে নতুন নতুন ভঙ্গিতে ঝমাঝম সুর তৈরি করে যেতেন, আমাকে রাখতেন পাশে। তখনই তখনই সেই ছুটে চলা সুরের কথা বসিয়ে বেঁধে রাখবার কাজ ছিল আমার। দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপার রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। বউ ঠাকরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান, গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান, হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। ছাদটাকে বউ ঠাকরুন একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন। পিল্পের উপরে সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামিলি, গন্ধরাজ, রজনীগন্ধা, করবী, দোলন চাঁপা। ছাদ জখমের কথা মনেই আনেননি, সবাই ছিলেন খেয়ালি। আসতেন অক্ষয় চৌধুরী, তাঁর গলায় সুর ছিল না সে কথা তিনিও জানতেন, অন্যেরা আরো বেশি জানত, কিন্তু তাঁর গাবার জেদ কিছুতে থামত না। বিশেষ করে
বিহাগ রাগিনীতে ছিল তাঁর শখ। চোখ বুঝে গাইতেন, যারা শুনত তাদের মুখের ভাব দেখতে পেতেন না। হাতের কাছে আওয়াজওয়ালা কিছু পেলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পটাপট শব্দে তাকেই বায়া তবলার বদলি করে নিতেন। মলাট বাঁধানো বই থাকলে ভালোই চলত। ভাবে ভোর মানুষ, তার ছুটির দিনের সঙ্গে কাজের দিনের তফাত বোঝা যেত না। সন্ধেবেলার সভা যেত ভেঙে, আমি চিরকাল ছিলুম রাত জাগিয়ে ছেলে। সকলে শুতে যেত, আমি ঘুরে ঘুরে বেড়াতুম ব্রহ্মদত্তির চালা। সমস্ত পাড়া চুপচাপ, চাঁদনি রাতে ছাদের উপর সারি সারি গাছের ছায়া যেন স্বপ্নের আলপনা। ছাদের বাইরে শিশু গাছের মাথাটা বাতাসে দুলে উঠছে, ঝিলমিল করছে পাতাগুলো। জানি নে কেন সবচেয়ে চোখে পড়ত সামনের গলির ঘুমন্ত বাড়ির ছাদে একটা ঢালু পিঠওয়ালা বেঁটি চিলে কোঠা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের দিকে যেন আঙুল বাড়িয়ে রয়েছে। রাত একটা হয়, সামনের বড় রাস্তায় রব ওঠে, বল হরি হরি বল, বল হরি হরি বল।